নমস্কার, আমি অজয় সরকার। আমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পড়ব কালকুটের লেখা কোথায় পাবো তারে বইটির চতুর্থ অধ্যায়। তাহলে শুরু করা যাক। গাজির চিৎকার শুনে তাকিয়ে দেখি বড় বেকায়দা। এখন মুখ দেখে কে বলবে, অরূপ অটল নিরঞ্জনের তত্ত্বরসে টলমল এই মানুষে সেই মানুষ আছে। কন্ডরবাবু অর্থাৎ কন্ডাক্টরের মুখের দিকে এমন করে তাকিয়ে আছে যেন কেউ হাতে পাওয়া মুর্শিদ নিয়ে চলে যায়। ফাটা চৌচির মুখখানি যেন চূর্ণ চূর্ণ হয়ে যাবে। এদিকে মোটর বাস যত গর্জায় তত বর্ষায় না। তার ইঞ্জিনের গর্জন, সহিষের হাগ আর থেকে থেকে দুলে ওঠা, কেঁপে ওঠা সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। এই বুঝি ছাড়ে, চলে যায় চলে যায়, তাড়াতাড়ি এসো। যাত্রীরা অসবুর হয়ে দৌড় দেয়। মফস্বলের যেখানেই যাবে সেখানেই এরকম হাঁক ডাক, যেখানে যেমন। এখন ঘন্টা বাজে না, বউ বাসি কিচ্ছু বাজে না। সহিষকেই হেঁকে জানাতে হয় গেল গেল, ছেড়ে গেল, নইলে যাত্রীদের হুঁশ হতে চায় না। ওদিকে তখনও আর্তগাজির কাতর কাঁদন চলেছে। কিরা কেড়ে বলছি কন্ডরবাবু, বিনা পয়সায় যাব না, আমাকে উত্তি দেন। কন্ডাক্টরটি দেখছি শুকনো চিড়ে, কাতরের কাতরানিতে সে ভেজে না। দরজা আগলে দাঁড়িয়ে হাত পেতে বলে, দাও পয়সা ছাড়ো বাবা গাজি, তারপরে ওঠো, এসব গাজি বাজি ছোড়ো। সবই দেখছি চেনাচেনির ব্যাপার। গাজির অমন অনেক কাকুতি মিনতি বুঝি শোনা আছে কন্ডাক্টরের, তাই দরজা আগলানো, প্রবেশ নিষেধ। ততক্ষণে আমার জায়গা হয়েছে, জানালা নিয়ে বসে পড়েছি, কিন্তু স্বস্তি নেই, কান পড়ে আছে দরজার দিকে। নিজেই কিছু বলবো কি না ভাবছি। গাজি তখন জানালা দিয়ে আমাকে দেখিয়ে দিল, ওই যে ওই বাবু, আমার ভাড়া দিবেন, জিজ্ঞাসা করেন মিশা বলবো কেন। গাজী তখন জানলা দিয়ে আমাকে দেখিয়ে দিল, ওই যে ওই বাবু, আমার ভাড়া দিবেন, জিজ্ঞাসা করেন মিশা বলবো না। তারপরে আমাকে ডাক, বাবু দিবেন না বাবু। হ্যাঁ, মুর্শিদের কাছে কসম কিছু খাইনি, কিন্তু কথাও নিশ্চয়ই কবুল করেছি, নইলে ঘাড় ফেরাবো কেন। চেয়ে দেখি দাড়ির ভাঁজে হাসিটি করুন, চোখ ধন্দে ভরা। কন্ডাক্টরের দিকে ফিরে বললাম, হ্যাঁ আমি ভাড়া দেব। কন্ডাক্টর সরে দাঁড়িয়ে গাজির দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, আচ্ছা যাও, আজ তোমার মুর্শিদের দিন। শোনা গেল গাজি উঠতে উঠতে বলছে, মুর্শিদের দিন বাবু রোজই, তা বলি মিছা বলবো না। কন্ডাক্টরের আর সেদিকে তখন কান নেই, সহিষের সঙ্গে সেও হেঁকে চলেছে। গাড়ির মধ্যে কয়েকজনের গলা শোনা গেল, জয় মুর্শিদ, তাজ গাজির যাত্রা কোন দিকে? গাজি বলল, যাইতো আগে হাসনাবাদ, তারপর দেখা যাবে, কি বলেন বাবু। কয়েকজন তাকিয়ে দেখলো আমাকে, সেই একই দৃষ্টি, অনুসন্ধিৎসা, কে কোথাকার, যোগাযোগ কিসের। যাত্রীরা অধিকাংশই কাছে পিঠে গ্রামের, চেহারা দেখে তাই মনে হয়। যদিও গাড়ি আসছে সোজা কলকাতা থেকেই, কিন্তু কলকাতার মানুষ বলে চেনা যায় না কাউকেই। বসিরহাটে গাড়ি খালি হয়ে আবার ভরে ওঠে। পোশাক দিয়ে যদি ভদ্রলোকের বিচার হয়, তবে আমার মতো দু একজন যে না আছেন তা বলা যাবে না, বাদবাকি অধিকাংশই মাঠের মানুষ, তার সঙ্গে হাঁটুরে বাটুরে মেশামেশি। মহিলা যাত্রীও কম নয়, তারা যে গাড়ির অধিকাংশদের কন্যা ঘরণী, সে ছাপ আছে তাদের বেশভাষে চেহারায়। যার হাতে সময় ছিল, যাত্রা হলো কুটুমবাড়ি, তার একটু তেলের চিকন চাকন, ভাঁজ ভাঙ্গা কাপড়ে ন্যাথলিনের গন্ধ, ড্রাইভারের দিকে হা করে তাকিয়ে থাকা মেয়েটির গায়ে নয়া ফ্রক। যাদের কাজকর্মের ফিকির তারা একটু রুক্ষু সূক্ষ্ম, তাদের তেমন ঢাকাঢুকি শালীনতা নেই। বাদবাকি বয়স তাদের মুখ দেখতে পাবে তা হবে না, সব কলাবো। ইস্তক ওই যে গাঢ় সবুজ রঙের শাড়ি পরা, কোলে একখানি শাখা পরা, কালো রেখায় ভরা পৌরার হাত দেখা যায়, তার মুখেরও অর্ধেক ঢাকা। হতে পারে বয়স হয়েছে, নাতিনাতনি হয়ে গিয়েছে, তা বলে সধবা মেয়ে মানুষের একটা স্বভাবত্ব আছে। আরও খানিকক্ষণ তর্জন গর্জনের পর বাস ছাড়ল। গাজি ইতিমধ্যে এক জায়গায় বসে পড়েছে, কথাবার্তা চলছে সমানে, চলবেই, তার অচেনা কে আছে, কথাবার্তার বিষয়বস্তুর বা অভাব কী, ধানের অবস্থা কেমন, খন্দ কেমন হবে, অমুকে কবে মারা গেল, কার ছেলে হলো, এসবের মাঝে মাঝে মন খেদে প্রাণকান্দে বুলিও চলেছে। আমাকে বিশেষ করে উৎকন্ন হতে হলো যখন শোনা গেল, বাবু পেলে কোত্থেকে? গাজির জবাব শোনা গেল, পথ থেকে। আমি আড়ষ্ট হলাম, পাছে গাজির মুখ খুলে যায়, রামায়ণ না গাইতে আরম্ভ করে। বাইরের দিকে তাকিয়েই শুনছিলাম গাড়ি চলেছে বেগে, মাঝে মাঝে ওঠানামার দাঁড়ানো, কেউ নামে ওঠে কেউ, কেবল শেষ নেই সবুজের, যেন ছক্কাটা আছে, মাঠে ধান, ডাঙ্গায় নারকেল সুপারির ভিড়, যেখানে গ্রাম সেখানে নারকেল সুপারি, শেষ হেমন্তে রোদে চিকচিক করছে।
মাঝে মাঝে গরুর গাড়ি গৃহস্থের ঘরের সামনে বাঁধা গরু ছাগলের রাস্তা পারাপার, বাসের সই ঝাঁক দেয়, হেই হেই। শুধু তাই নয়, শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকেও এসেছে, ছকরা সইসের থলেই অনেক মজার মজার কথা। পথ চলতি কিষেনকে ডাক দিয়ে বলে, ও দাদা পয়সা পড়ে গেল যে। কিষেনের টেকে পয়সা থাক বা না থাক, চমকে তাকায় মাটির দিকে। সহিস ছকরা হাসে খেলখেল করে, কান পাতলে শোনা যাবে ঠকে যাওয়া রেগে ওঠা কিষেন তখন চিৎকার করছে, হ্যাঁ এই যে পেয়েছি নিয়ে যাও। নিয়ে যাওয়ার জন্য তখন কেউ দাঁড়িয়ে নেই, গাড়ি অনেক দূরে। পুকুর ঘাটে ধার দিয়ে কলসি কাঁখে বউটিকে চমকে দিয়ে গাড়ি তখন ছুটেছে। আর সহিসের ঝাঁকড়া চুলে ঝটকা লাগে, গলায় বাজে গান, মেয়নে দেখা তেরি সুরত। কার সুরত দেখে কে জানে, মনে হয় কোনো বোম্বাইওয়ালির সুরত তো কোনো চোখে নেই। শ্যামবাজারের পাঁচ মাথা জটিল প্রাণটা আসলে দুরন্ত গতি আর বাধাহীন দিগন্তের সামনে অথৈ হয়ে পড়েছে, ও তাকে ধরে রাখতে পারছে না। কে পারে, আমি কি পারি? আমি সহিস নই, কিন্তু পুচ্ছ নাচানো একটা পাখি যেন নিজের মধ্যেও দেখি, আপন বাসা ছেড়ে যে অসীমে যেতে চায়, প্রাণ অথৈ হয়ে পড়ে। এই দিগন্ত জোড়া রূপের মাঝে তাকে ধরে রাখতে পারি না, নিজের গলার গুনগুনানি চেপে রাখতে পারি না। এ অনুভূতির নাম কি কে জানে, এ সবুজের কাজল মাখা স্বপ্ন কি না কে জানে। মনে হয় কার সোহাগের দুটি হাত যেন জড়িয়ে নে বুকে, তার কমল উত্তাপের সকল তৃপ্তি যেন সহসা আমার চোখের জলে গলে আসতে চায়। আর অবাক হয়ে শুনি গাজির ওই প্রতিধ্বনি আমার অস্ফুট গলায়, যার তোরে মন খেদে প্রাণ কান্দে সর্বদাই। এই জানাটা জানি না যদি তৃপ্তি তবে কেন চোখের জল গলে, যদি দিগন্তের রূপে প্রসন্নতা তবে মন খেদে প্রাণ কান্দে কেন, যেন এ পারেতে রোদ ও পারেতে ছায়া, এ দুইয়ের মাঝে দরিয়া। আমি এই দরিয়া চিনে উঠতে পারি না, এ দুইয়ের মাঝে দরিয়াকে কি দিয়ে বন্ধন করতে হবে তার সন্ধান আমার জানা নেই। কেবল রোদ ঝলকানোর দিগন্তের দিকে তাকিয়ে নিজের প্রাণে দুইয়ের খেলা দেখি। এই যে বাবু টাকি চলি গেল, হাসনাবাদ আসছে, গাজির গলা, তাকিয়ে দেখি আমাকেই বলছে, কিন্তু চারপাশে অনেক নয়ামুখ, যাদের দেখেছিলাম বসিরহাটে তাদের কেউ প্রায় নেই, গাজির আসর এখন অন্য লোকদের নিয়ে। তা হোক, তাতে চেনাচিনি আটকায়নি, কথাবার্তা বৃত্তান্তের অভাব নেই মোটেই, বরং গাজী এবং আরও দুজন রীতিমতো আইন অমান্য করে বিড়ি ধরিয়ে বসেছে। চোখ তুলে দেখি স্বয়ং কন্ডরবাবুও সিরেত ধরিয়েছেন। মহাজন যদি পথ দেখান সাধারণের দোষ নেই। আর একদিকে ঈশ্বর ধোয়ার চিহ্ন দেখে চোখ ফেরাতেই দ্বিগুণ চমক লাগলো, মহিলা যাত্রী এখন তিন এবং বিলকুল নতুন, তাদেরই মধ্যে একজনের মুখে বিড়ি। স্ত্রীলোকের মুখে বিড়ি দেখা নতুন নয়, কিন্তু ঘোমটা কেন? বয়সও আশ্বিনের ঢলে, ঋতুচক্রের মাঝামাঝি, হাতে রূপো বলো কাজ বলো শাক বলো সব রকমই আছে, এমনকি যাত্রীদের দিকে ঘোমটার আড়াল থাকলেও সীমন্তে সিঁদুরের চিহ্ন চোখে পড়ে। মিলের লাল শাড়ি, আটপৌরে বাংলা সাথে পরা, দেখে মনে হয় বাঙালি গৃহিণী। এখন আমার চোখে ধন্দলা গিয়ে উনি যদি ওড়িশি হন বলতে পারেন না, শ্রেণী বিচারেও অক্ষম, তবে চোখে কাজল, তাম্বুল রঞ্জিত ঠোঁট, সেই ঠোঁটে বিড়ি এবং তৎসত্ত্বেও নাকে নাক চাবে, তার উপরে ঘোমটার আড়াল, সব মিলিয়ে কেমন একটা ধন্দ লেগে গেল। অপযশ করব না, মুখখানি একেবারে ফেলনা নয়, গ্রামীণ সাপটা পুরোপুরি আছে, তার সঙ্গে একটু রকাচকা ভাব, দুটো কথা বলে যে কেউ পার পেয়ে যাবে তেমন সম্ভাবনা নেই। কিন্তু আমার চমক লাগলো ঘোমটা কেন, কাকে দেখে? নলচে আড়াল বলে একটা কথা আছে শুনেছি, নলচে আড়াল বিচিত্রাও কম দেখিনি, বাপ দক্ষিণ ফিরে কথা বলে ছেলে উত্তর দিকে ফিরে জবাব দেয়, মুখে তার হুকো, বাপ বেটা কি না, মুখোমুখি খাওয়া যায় না, হাজার হলো একটা সহবত বলে কথা আছে, সে তবু তো বাপ ছেলে। একবার দ্বারভাঙ্গার পথে পেট ফুলে ওঠা কাকে বলে দেখেছিলাম, ছোট একটি ফার্স্ট ক্লাস কামরা, যাত্রী কুললে কয়েকজন, যে ভদ্রলোক সপরিবারে তিনি একজন রেলওয়ে কর্মচারী, উত্তর বিহারের অধিবাসী, গন্তব্য সেদিকেই। কামরাটিতে বাইরের লোক একমাত্র আমি, দু এক কথার পর দেখা গিয়েছিল ভদ্রলোক নিপাট ভালো মানুষ, ছেলেমেয়ে দুটির বয়স অল্প, গিন্নিটিও দেখতে শুনতে ভালো, বয়স তার অল্পই, সাজগোজে কিছু কিঞ্চিত বাড়াবাড়ি ছিল, সেটা বোধহয় বাইরে বেরোবার জন্যই, ঘোমটা তার খসতে দেখিনি কখনো। হিন্দি যতটা বুঝি তাতে এটুকু ধরা গিয়েছিল তিনি স্বামীর সঙ্গে সঙ্গে তৃতীয় পুরুষ বচনে সম্বন্ধনহীন সম্বন্ধনে কথা বলছিলেন, যেমন ছেলেকে একটু জল দেওয়া হোক, জানলাটা একটু বন্ধ করে দিক, উনি কি এখন খাবেন? বাঙালি মাত্রই জানেন
ও বচন কর্তাগিনীর মান অভিমানের, এক্ষেত্রে তা নয়, দেখা গিয়েছিল ওটা শহবত। গিন্নির হাতে একটি হিন্দি ম্যাগাজিন ছিল, মলাটে মুখোশ পরা যুবতী রমণীর হাতে পিস্তলওয়ালা ছবি। সে কি কোনো মেয়ে রবিনহুড, নাকি পাঁশকুড়িদের পাপিয়সী জুমেলিয়া জাতীয় কেউ, কে জানত। লক্ষ্য না করে পারা যায়নি। কোনো কোনো সময় মহিলাটি আমার দিকে ফিরে তাকাচ্ছিলেন। কেন, নিষেধ আছে নাকি কিছু? না, নিষেধ ছিল না, কিন্তু তাকানোর মধ্যে দেখা গিয়েছিল চোখের তারা কি যেন এক কথা। ভিন পুরুষের দিকে রমণীর পলঘারা চোখ, ভিন পুরুষের কথাটাও ভাববার, যেন চোখকে হারানোর মতো। হেরিতে স্বাদ মেটে না। তারপর হেরিতে হেরিতেই সহসা ঠোঁটের কোণে একটু বিষণ্ন হাসি, তাতে নাক চাবি ঝলকায়নি, কিন্তু তার বুক দোলে ওঠা হুশ করা দীর্ঘশ্বাসে সেই শীতেও ভিন পুরুষের বিনবিনিয়ে ঘেমে ওঠার অবস্থা। রমণীর মন বুঝতে হাজার বছরের সাধনার দরকার, কাব্যে পড়া আছে, তত পরমায়ু কোনো কালেই পাওয়া যাবে না, অতএব সে চেষ্টা বাতুলতা। অথচ সেই পলঘারা চোখ, বিষণ্ণ হাসি এবং দীর্ঘশ্বাসের হাহুতাশ কেন? মানুষ তো, তার উপর রমণীর মন না বোঝা পুরুষ মানুষ। প্রথমে যে কথাটা মনে হয়েছিল তার নাম ছিছি, এখন ভাবলে প্রায় নিজের চোখে না দড়িয়ে বেসে যায়। যাই হোক, ক্ষণে ক্ষণে সেই পলঘারা দৃষ্টি, বিষণ্ণ হাসি, দীর্ঘশ্বাসের কাটাবেদা নিঃশব্দ নাটক কত কথাই ভাবিয়েছিল, এমনকি জুমেলিয়ার ডাকিনী রহস্যের কথাও একবার মনে হয়েছিল। রাত্রি 9টা নাগাদ ছেলে মেয়ে দুটি ঘুমিয়ে পড়েছিল। কর্তাকে দেখেছিলাম কখনো ছেলে মেয়েদের সেবায়, কখনো বাইরের দিকে দৃষ্টিপাতে চিন্তান্বিত উদাস। উদাস কিনা জানি না, কেননা হাই উঠছিল খুব। কচ্ছিত কখনো গিন্নির সঙ্গে দু একটা কথা, তারপরে তিনি বাথরুমে গিয়েছিলেন। আমার বুকটা দুরু দুরু করছিল, করতে করতে নিঃশ্বাস বন্ধ। শুনতে পেয়েছিলাম আপকা কৃপা, ভিন পুরুষ চমকে চোখ তুলেছিল। আপকা কৃপা মানে দয়া করে আপনি। দেখেছিলাম রমণীর ঠোঁটে কুণ্ঠিত হাসি, দৃষ্টি সলজ্জ, তার মধ্যে বাদ দুয়েক ভীরু চকিত চোখে বাথরুমের বন্ধ দরজার দিকে দৃষ্টিপাত। তিনি যা বলে উঠেছিলেন তার বাংলাটা ঠিক এরকম, দয়া করে আপনি আমাকে একটা সিগারেট দিন, আর আপনার দেশলাইটা মেহরবানি করে তাড়াতাড়ি দিন, উনি এসে পড়লে আর হবে না। কামড়ায় বজ্রাঘাত হয়েছিল কি না মনে পড়ে না, তবে নিজের কানকে বিশ্বাস করবো কি না বুঝতে পারছিলাম না। আমি কি সত্যি ওই কথাগুলো শুনেছিলাম? নিজের মুখ তো দেখতে পাইনি, কেমন করে জানা যাবে তার কি হাল হয়েছিল? কিছু একটা হয়েছিল, কারণ কয়েক মুহূর্ত দেহ মন অবশ হয়ে গিয়েছিল, আবার প্রায় কাঁদো কাঁদো সুরে শোনা গিয়েছিল জলদি আপকা কৃপা। তাড়াতাড়ি সিগারেট বের করে দিয়াশলাই শুদ্ধ বাড়িয়ে ধরেছিলাম। তিনি ছো মেরে তুলে নিয়েছিলেন, আর মুহূর্তেই তা তার দেহবল্লরী আচ্ছাদিত ঝলকানো শাড়ির মধ্যে অদৃশ্য হয়েছিল। আহ আহা, জীবনে কোনোদিন কোন রমণীর অমন খুশি ঝলকানো তৃপ্ত মুখ দেখেছি কি না মনে করতে পারে না। শুনতে পেয়েছিলাম আমার ভিতরে যেন কেউ অস্ফুটে ডেকে উঠেছিল, মা মাগো। সেই মুহূর্তে তার বেশি কিছু নয়, একটু পরেই কর্তা বেরিয়ে এসেছিলেন। গিন্নি তৎক্ষণাৎ খাড়া, সটান বাথরুমে। কর্তাটি একেবারে নির্বিকার, তিনি ভালো করে বিছানা পাততে মনোযোগ দিয়েছিলেন, আর সেদিকে তাকিয়ে মাতৃ সম্বন্ধনে আর্তপ্রাণ কবিতার সেই কলিটি আওড়াচ্ছিল। রমণীর মন সহস্র বর্ষেরই শোখা সাধনার ধন, ওরে পুরুষ তোরে ধিক 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 ধিক। মনে করেছিলে রমণীর সব কটাক্ষই এক, সব হাসি সব দীর্ঘশ্বাস এক বায়ে বহে। মনে করেছিলে সব অটল অরূপ নিরঞ্জনের খোঁজে একদিকেতেই ছোটা, তারপরে অবাক মানার পালা। আর যত অবাক ততই রূপের মাঝে অরূপের আলো ভিন পুরুষের প্রাণে। সে মুহূর্তে কার কাছে যে কৃতজ্ঞতা জানাবো ভেবে পায়নি। দ্বার ভাঙ্গাগামী রাত্রের ট্রেনে জীবনের কোন রসিকে যে সেই নেশা বিচিত্রা দেখিয়েছিল তার খোঁজ পাওয়া যায়নি। এ প্রসঙ্গ এখন থাক, তোলা থাক বারান্তরের পাতায়, কিন্তু আপাতত নলছে আড়ালের সহবরটা এই গাড়ির মধ্যে কোন পরস্পরে ঘটছে তা ধরতে পারে না। ওই সেই মানুষ নাকি গাজির পাশে বসে যিনি হুশ হুশ বিড়ি টেনে চলেন? হুম, মনেতেটুকু সন্দেহ লাগে, কারণ মহাশয়ের কালো মুখে গোল দুটি লাল চোখের নিবিড় দৃষ্টি থেকে থেকেই ঘোমটার দিকে হানে। নিবিড়তাটুকু শাসন কষণের নয়, স্নেহেরও বলা যাবে না, তার থেকে বেশি একটি গাঢ় গভীর প্রেমাবেগ বলা যায়। কেন, ওই তাম্বুল রঞ্জিত ঠোঁটে বিড়ি খাওয়া দেখতে ভালো লাগে বুঝি? দুটিতে মুখোমুখি বসে নেশারামের জমাতে পারলেই নেশা জমতো নাকি? নলছি আড়াল তাহলে লোক দেখানো সহবত, ঘরের লোকের মুখোমুখি সে এক কথা, তা বলে বাইরের লোকের সামুতে? ঘোমটা আড়াল দেওয়া এক চমক, দ্বিগুণ চমকের আরেক চমক। ধূম উদ্গারিণীর পাশেই ছাপা সিল্কের কলের ওপরে কালো ভ্যানিটি ব্যাগ,
ব্যাগ ধরা হাতে ছোট একটি সোনার বিন্দু ঘড়ি, দু হাতে দুই সোনার বেড়ি, সাপ বাঁকানো চুর, এসবের যিনি মালিকা নেই তার কেশে শ্যাম্পু কিনা কে জানে, কুসুমের ভাস নেই, পিছন দিকের বাঁধনটাকে অশ্বল আঙুল বলে কিনা জানে না, ঘাড়ের কাছে একটি শক্ত বাঁধনের মুঠি কষে ধরে আছে, এখন দেখো বাকি অংশের নাচ, টাকি না শার্ট চুর পেরিয়ে যাওয়া দিগন্তের বাতাসের তালে, গালে চিবুকে গলায় বুকে ঘন ঘন ঝাপটা, কপালে নেই টিপছাপ, সিঁথিতে নেই মুসলেখা রক্তলেখা, কালো ডাগর চোখ দুটি আরও কিছু কালোই কালো করা, কৃষ্ণ সবুজ নারকেলের পাতায় যেমন রোদের ঝলক চিকচিকিয়ে ওঠে, সব মিলিয়ে বয়স বলার বেয়াদবি যেন না করি, আন্দাজে বলো 20 ঘরে। তার পাশে যিনি বর্ষীয়সী সধবা, মুসলেখার কি গরব, কপালে শীথেই রাঙা হাসির ঝলক, লাল পাড় তাঁতের শাড়িতে আট পৌড়ে বেষ্টন, হাত ভর্তি শাখা সোনা জোড়া, মামি কিনা তত খুঁটিয়ে দেখা দেয়, সহবতের দায়, সঙ্গে যিনি আরও আছেন তিনি কি অন্যদিকের গলাবন্ধ কোট পৌরসজ্জন্তী, মাথার মাঝখান থেকে কেশ গতায়ু, মোটা লেন্সে চশমা পরা মুখে গোঁফদাড়ি নিশ্চিন্ন, কেবল মোটা লেন্স যে চোখের মণি দুটিকে একবার বিন্দু সদৃশ করে তুলেছে, সে মণি দুটি ঘন ক্ষেপণে চঞ্চল, একবার বাইরে একবার ভিতরে, একবার এ মুখ একবার সে মুখ, সেই ধাঁধার মতো, তাকের পরে শিশিটা নড়েচড়ে পড়ে না, যদি না বলতে পারো তুমি জন্মকানা, শিশুর চোখ নয় যে বলবে, ওর অবাক চোখ দিকে দিকে দিশাহারা, যার অর্থ হলো পৌরোচ্চক বাইরে নেই মনে মনে, কিন্তু এরা উঠলেন কোথা থেকে লক্ষ্য পড়েনি, হবে কোথাও থেকে, বসিরহাট থেকে এ পর্যন্ত যে কোনো এক জায়গা থেকে, যখন আমার চোখ নিয়ে গিয়েছিল দিগন্ত সেই ফাঁকে, চোখে পড়ার কারণ আর কিছু নয়, হাসনাবাদে যাত্রী হিসেবে একটু ভিন্ন রঙের ছাপ দেখি, কে জানে হাসনাবাদের চেহারা কেমন, শহর না গ্রাম তাই বা কে জানে, তবে বহুশ্রুত নাম, শ্যামবাজারে দাঁড়িয়ে অনেকবারই সহিষের গলার হাঁকে শুনেছি, হবে হয়তো, এ ভিন রঙের ছাপ সেখানে বেমানান লাগবে না, তাও কি লাগে, এক রং তো রং নয়, রঙে রঙে রঙিন, দেখতে ভালো তাই, কিন্তু ওই শোনো যাবে কোথায়, গাজের গলা শোনা যায়, বাবুকে তো চিনতে পারলাম না, ঠিক অব্যর্থ জায়গাতেই কথা যায়, পৌর ফিরে তাকান, এবার জবাব অধর মাঝির বাবুযাত্রীর নয়, সোজা কথায়, চিনবে কি করে, আমি এদিকের লোক নই, গাজির চোখ ঘোরানো হাসি বলে, সেই কথাই তো বলছি, বলে নতুন বাবু দেখি, টাকি থেকে উঠলেন দেখলাম কি না, বেড়াতে এসেছেন বুঝি, এবার সংক্ষিপ্ত, হুম, মোটা লেন্সের ফাঁকে বিন্দু বিন্দু তারায় বিরক্তিও টের পাওয়া যায়, সেই বিরক্তি রেশ গিয়ে পড়ে আর দুজনের মুখে, সধবা কুমারীর চোখে চোখে চাওয়া ঈর্ষধার্য গাড়ি চলে যাওয়া একটি ঝলকের মতো, কিন্তু পৌর জানেন না, ওর নাম মামুদ গাজী, প্রসঙ্গ কিসের থেকে কোথায় যেতে পারে তার ধারণাই নেই, তাই যখন মুখ ফিরিয়ে নিতে যাবেন তখনই আবার, বাবুর যাওয়া হবি কোথায়, পৌর দেখছি এদিক ওদিক পছন্দ করেন না, মুখ না ফিরিয়েই বলেন গোসাবা, মামুদ গাজী ঘাড় নাড়িয়ে বলে, তাই তো বলি, বাবুকে তো হাসনাবাদও কোনোদিন দেখি নাই, লঞ্চ ধরে যাবেন তো, পৌরের ভুরু জোড়া যেভাবে তীরহানা বাঁকে বেঁকে ওঠে একটা ধমক নিশ্চিত আশা করা যায়, হতে পারে অচেনা অঞ্চল, তবু আমার নিজে ধারণাই বলে গোসাবা ক্যানিংয়ের কাছে, আর ততদূর যাবার জন্য লঞ্চ ছাড়া আর কোনো বাহন আছে বলে মনে হয় না, যা আছে তার নৌকা, গোসাবা যাত্রী নিশ্চয়ই এখান থেকে নৌকায় যাবেন না, কিন্তু মানুষ আমার কবে চেনা হয়েছে, পৌরের চোখের তারার অস্থিরতা এবার শরীরে দেখা যায়, বলেন তাই তো যেতে হবে, কিন্তু সময় তো হয়ে গেল, লঞ্চ পাওয়া যাবে কি, গাজীর ফাটা মুখে হাবজাদারিতে হাসির তরঙ্গ, দৈববাণী শোনায়, তা পাওয়া যাবে বাবু, যাবে, পৌর যেন অকুলে কুল দেখছেন গাজীর বরাভয় মুখে, এতক্ষণে বোঝা যায় তার চোখ এত দিকে দিকে দিশাহারা কেন, আসলে দিকে দিকে নয় মনে মনে দিশাহারা, লঞ্চ পাওয়া যাবে কি না, গাজী বলে তার যাবে না, এই মোটরখানি না দেখে লঞ্চ ছাড়বি নে, বলে সে হাসিটি তুলে ধরে আমার দিকে, আমরা বলতে এখন সে আর আমি, তার চাহনির রকম দেখে ভদ্রজনের সাব্যস্ত মন ত্রস্ত হয়ে ওঠে, নজরটা তাই আগেই যায় সধবা কুমারীর দিকে, গাজী আমার সহযাত্রী, এই ঘোষণায় সহসা একটা অস্বস্তি ঘনায় মুখে, আর অস্বস্তিটা মিথ্যে নয়, সধবা কুমারী তখন গাজীর সহযাত্রীকে একটু দেখে নিচ্ছেন, রাগ করবে করো, কথায় কবুল করেছো এখন তাই ভাবো, মুর্শিদের নামের মঞ্জুরিতে তো আস ইস্তফা, মনের খ্যাত গিয়েছে, প্রাণের কাঁদন গিয়েছে, এমনকি বোবাকালার রহস্যও খেয়া পার হয়ে গিয়েছে, আজ দেখছি তার বাবু নামের মজদুরি, তাতে আপত্তি নেই, এতই যখন বাবু বাবু তখন এক বাবুর স্মরণ নিলেই তো হয়, সব বাবুকে জড়ো করা কেন, মুখ ফিরিয়ে বাইরে তাকালাম, ভাবি বলি আমরা আবার কে, আমি তোমার সঙ্গী নই,
কিন্তু ভাবা এক, বলা কঠিন, কাকেই বা বলবে। ওই তো শোনা যায় আবার, ওই যে দেখা যায় হাসনাবাদ এসে পড়া গেল। সামনে তাকিয়ে দেখি দিগন্ত ঠেকেছে এক ঘন বসতির সীমায়, কাঁচা পাকা বাড়ি, দূর থেকে লাগে যেন চাপাচাপি ঠাসাঠাসি। তবে আকাশে হাত বাড়ানো নারকেল সুপারির গাছ মাঝে মাঝে ফাঁক রেখেছে, গাড়ির ভিড়ও কম নয়। শুধু লরি নয়, লরির ছায়ের মতো শহরে যেগুলো দাপিয়ে বেড়ায় সে টেম্পোও আছে, আর গুটি কয়েক বাস। তারপরে নদীর কূলে সারি সারি নৌকা, মাস্তুলগুলো ভিড় করে আছে পাশাপাশি। নৌকার ভিড়ের মধ্যেই একটা স্টিম লঞ্চ দাঁড়িয়ে, ডাঙ্গার সাঁকোর খুঁটোয় কাছি দিয়ে বাঁধা। বাস দেখা মাত্রই লঞ্চের ভেপু বাজে ঘন ঘন। ওদিকে যত ভেপু বাজে এদিকে তত হর্নের সাড়া, কারুর ব্যাখ্যা করতে হবে না, গাজীর গলাই শোনা গেল। ওই শোনেন, উনি বলেন এইসো ওইসো, উনি বলেন যাই যাই। হাসতে গিয়ে কাশি কাশে কে বলে, যা বলছো। তাকিয়ে দেখি কালো মুখ লাল চোখ গাজীর বিড়ি পানের সঙ্গী, যাত্রী তখন মোট 10 হতে পারে। বাস ধুলো উড়িয়ে দাঁড়ালো, গাজী হেঁকে বলল, বাবু চলেন চলেন, সারেঙ্গের বড় তারা। যাওয়া যখন স্থির তাড়াতাড়ি ভালো, আমার পিছন পিছনেই গাজী সেখান থেকে হাঁক দিল, দাঁড়ান গো আমরা অনেকে যাব। মাথায় পাতার ছাউনি, ছোট এক মাটির ঘর, তার কঞ্চির গরাদ দেওয়া জানালার কাছে অসমান ইংরেজিতে লেখা বুকিং অফিস, সম্ভবত আলকাতরা দিয়েই লেখা। অভ্যাস অনুযায়ী আগে সেদিকেই দৌড় দিই, দরাদরির বিষয় নয়, 56 টিকিট। গাজী তাড়াতাড়ি ডেকে বলে, ওদিকে কই যান বাবু, অনেক দেরি হয়ে গেছে, টিকিট আর এখন ঘরে নাই, টিকিট বাবু লঞ্চে গিয়ে উঠেছেন, চলেন তাড়াতাড়ি যাই। কিন্তু গাজীকে দাঁড়াতে হয়, ডাক দিয়েছেন সেই পৌর, ওহে কি বলবো, মোল্লা না সাধু, আমরাও কি এই লঞ্চেই যাব? তয় তাড়াতাড়ি আসেন, মায়েরা পাঁচালি আসেন গো, বলে হেসে হেসে হাত তুলে নিজেই ডাকে, যেন সে লঞ্চের লস্কর খালাসি। সেই সবাইকে ডাক দিয়ে নেয়, শুধু তাদেরই নয়, অন্যদিকের তাল ঠিক আছে। কই গো মাহাতো চাচা, কোথা গেলি, চাষির হাত ধরে সাবধানে এসো। মাহাতো চাচা আবার কে? তার লক্ষ্য দেখে চোখ ফিরিয়ে দেখি মাহাতো চাচা সেই বিড়ি খাওয়ার সঙ্গে। দেখছি মানুষ না চিনি, দেখতে ভুল করিনি, সেই রক্তাম্বরী তাম্বুল রঞ্জিনী ধূমপাই মধ্যবয়স্কা, ঘোমটা টেনে এখনও মাহাতো খুড়োর পাশে। চাচা তখনও পান কিনতে ব্যস্ত, শুধু বিড়িতে হয় না, চাচা চাচির পান না হলেও চলে না। ততক্ষণে আমাদের পিছনে পৌর এসে পড়েন সধবা কুমারীকে নিয়ে। গাজী আমাকে নির্দেশ দেয়, বাবু উপরে যান গিয়া, ছোট ঘর আছে সেই ঘরে গিয়া বসেন। কথা শেষ হলো না, হঠাৎ টিং টিং করে ঘন্টা বেজে ওঠে। সারেঙ্গের দিকে তাকিয়ে দেখি মাথার উপর সে দড়ি ধরে টানে, আর দিক দিশারির টান পড়তেই যন্ত্রের শব্দ যেন ছিটকে বেরিয়ে এলো ছাদের ওপর নলের মুখ দিয়ে। তার সঙ্গে অল্প ধোয়া, ছাদের ঘরের প্রথম শ্রেণী কাছে গিয়ে ভয় পেলাম, ভিড় বাঁচাতে গিয়ে কান দুটি না খোয়া যায়। ঘরের মধ্যে ঢুকে শুনি তেমন ঝালাপালা নয়, যেদিকে নল সেদিকে কাঠের দেয়াল, ডাইনে বায়ে জানালা, সামনেও কাঠের দেয়াল, ওপরে কাচের ঢাকনা ঘেরা সারাঙ্গের আসন। প্রথম শ্রেণী বলতে যেমন গদির চিন্তা আসে তা নয়, নিতান্তই নীরস তরুবরে তক্তাসন, তবে ভিড় বাঁচানো নয় কেবল। আসনে বসতেই মনে হলো এপার ওপার দুই দিগন্ত আমার জানালায় এসে ঝাঁপিয়ে পড়েছে, এপারের হাসনাবাদকে মনে হয় যেন বিশাল এক গঞ্জ, ওপার বাংলায় এরকম নদীকূলের গঞ্জকেই বলে বন্দর, যে ঘাটে দূর দেশান্তরে নদী নালা ডিঙিয়ে আসে নানান জলযান, এপারও দেখছি সেরকম। তাকিয়ে দেখি ঘাটে ঘাটে অনেক নৌকা, পিছনের বাঁকের দিকে আরও কয়েকখানা লঞ্চ, ওপারে উঁচু পাড়ের বাঁধ, এপারের ভিড় ব্যস্ততায় মনে হয় ওপারটা গাছপালায় রৌদ্র ছায়ায় মাখামাখি করে জমিয়ে আছে নিবিড় নিশ্চুপে, যেন তার ঝোপে ঝোপে ঝাড়ে ঝাড়ে পাখিদের কলকাকলিও শুনতে পাই। কিন্তু এখানেও সেই টানাটানি, লঞ্চে টিকের বাবুর প্রত্যয় নেই, গাজী পয়সা দিয়ে যাবে, যন্ত্রের ডাক ছাপিয়ে শোনা যায়, বিনা পয়সা নিয়ে যেতে পারবো না বাপু। মুখ বাড়িয়ে দেখি গাজী ওপরে আসতে গিয়ে থেমেছে, বলছে না দিয়ে যাব কেন, বলছি যখন দেব পয়সা দেব, তয় আমাকে উপরে গিয়ে বসতে দিতে হবে দাদা, মুর্শিদের দোয়াই, ওইটি দোয়া। বলতে বলতে সে উঠে আসে, আমার দিকে তাকিয়ে বলে, দেখেন তো বাবু মিশা বলবো কেন, বলেন তো। বলে সে ঘরের বাইরে জানালার নিচেই ছাদের ওপরে বসে, ওদিকে কাছি খোলবার তোড়জোড়, শেষবারে হাঁকাহাঁকি। হঠাৎ শব্দে এদিকে তাকিয়ে দেখি মোটা লেন্সের চশমাসহ একজোড়া চোখ ঢুকে এলো প্রথম শ্রেণীর ঘরে, পিছনে ভ্যানিটি ব্যাগ, ছাপা সিল্কের শাড়ি, অশ্বলাঙ্গুল কেশ, তার পিছনে বাংলা তাঁতে লালপাড় শাড়ি, মুসলেকা রক্তগরব সিথিতে কপালে। প্রথমেই পৌরকণ্ঠে বিরক্ত বিদ্রুপ, হুম এরই নাম ফাস্ট ক্লাস,
নাও বসো, তুমি ওদিকটায় বসো, জিনি তুই এদিকটায় বস, বলে নিজে আমার পাশে বসলেন। বাকি দুজন আজ্ঞা বলো নির্দেশ বলো পেয়ে অন্যদিকের আসনে বসলেন। লঞ্চ তখন মোড় বেঁকে কোনাকুনি ওপার মুখে চলেছে। আজকের মতো সমরেশ বসুর ছদ্মনাম কালকুটে লেখা কোথায় পাবো তারে বইটির চতুর্থ অধ্যায় শেষ হলো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।